তেমন ছিল খান্দা, তেমন ছিল দয়াল, বাদশা ছিল নবী দুজানে। জীবনে চাই না কিছু উম্মত দিনে, জীবনে চাই না কিছু উম্মত দিনে রে। যেমন ছিল খাঙ্গাল, তেমন ছিল দয়াল, বাদশা ছিল নবী দুজানে। জীবনে চাই না কিছু উম্মত দিনে নবী, জীবনে চাই না কিছু উম্মত দিনে রে। তিন দিনের উপাস রই, হুসেনকে পাঠাইলো নবীজির কাছে। একদিন আমার ফাতেমা তিন দিনের উপাস রই, হুসেনকে পাঠাইলো নবীজির কাছে। হুসেন যায়া দেখতে পায় দয়াল নবীর দরজায়, তাজা রক্ত নবীর ঘরের সামনে। জীবনে চাই না কিছু উম্মত দিনে নবী, জীবনে চাই না কিছু উম্মত দিনে রে। হুসেন রক্ত দেখে খুশি হই, নিশ্চয় আমার অনা নাই, দুবা জবাই করছে কই মনে মনে। রক্ত দেখে খুশি হই, নিশ্চয় আমার না নাই, দুবা জবাই করছে কই মনে মনে। হুসেন বলে নান হাজার খুদাই বাসে না প্রাণ, তিন দিন খাই না কিছু আম্মা জানে। জীবনে চাই না কিছু উম্মত দিনে, জীবনে চাই না কিছু উম্মত দিনে রে। হুসেন এখন গুসা হই, সব কিছু কইল যায় মায়ের সাথে। কোনো কথা নাহি কই, হুসেন তখন গুসা হই, সব কিছু কইল যায় মায়ের সাথে। শুনা মায়ের তাড়াতাড়ি চলে যাই নবীর বাড়ি, দরজা ভাঙ্গিয়া দেখে দুই নয়নে। নবীজি চাই না কিছু উম্মত দিনে, জীবনে চাই না কিছু উম্মত দিনে রে। যেমন ছিল কাঙ্গাল, তেমন ছিল দয়াল, যেমন ছিল খাঙ্গাল, তেমন ছিল দয়াল, বাদশা ছিল নবী দুজানে। জীবনে চাই না কিছু উম্মত দিনে, জীবনে চাই না কিছু উম্মত দিনে রে। চিৎকার দিল ফাতেমায়, তখনও রক্ত আছে নবীর জবানে। বেহুশ হয়া পইরা রই, চিৎকার দিল ফাতেমায়, তখনও রক্ত আছে নবীর জবানে। ওই দিন সুরা ওয়াকেয়া সারা রাতি বরিয়া নাজিল করেছে আল্লাহ কই হাসানে। জীবনে চাই না কিছু উম্মত দিনে, জীবনে চাই না কিছু উম্মত দিনে রে। যেমন ছিল খাঙ্গাল, তেমন ছিল দয়াল, বাদশা ছিল নবী দুজানে। জীবনে চাই না কিছু উম্মত দিনে, জীবনে চাই না কিছু উম্মত দিনে, জীবনে চাই না কিছু উম্মত দিনে রে।